পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। দিনি আরে কার আমাদের এখানে মিউনিসিপালিটি যে খাচ্ছে না, লঙ্গরখানা লঙ্গরখানা, আরে হে বিরেলু, সবাই দিদি যাই হোক নিয়ে সব চলে আসবি। হ্যাঁ এই পারলে একবার ওই প্রদীপিসিকে ফোন করে দে, ওদের বাড়িতে খাওয়াই গুলি আসতে বলবি। হ্যাঁ আমি মামার বাড়িতে খাবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ ও দিদি রাখছি, দাঁড়া তো এক মিনিট। জানেন না আমাদের পৌরপিতা তার উদ্যোগেই আমাদের বারো বন্ধু দিচ্ছে অনাথ ভান্ডারা, ওরা সব মিলে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে বুঝলেন। কন্যাকরবাসী মুখে খাওয়া দাওয়া তুলে দেবে, ভালো ভালো বিনু সারা কন্যাকরবাসীর মুখে খাওয়া দাওয়া তুলে দেবে সকলের জন্য। হ্যাঁ ভুল হচ্ছে, কত কিসের ভুল, ভুল হচ্ছে ভুল কেন? তার কারণ কন্যাকর পৌরসভা যে ব্যবস্থাটা করেছে সেটা তো গরিব দুষ্ট মানুষদের জন্য, সর্বসাধারণের জন্য তো নয়। যারা রোজগার করে, যাদের আর্থিক সংগতি আছে, তারা কেন খেতে যাবে? প্রথম কথা হচ্ছে ভালো ভালো খাবারের তো এখানে ব্যাপার নেই, তার কারণ কন্যাকর পৌরসভা তাদেরই খাওয়াচ্ছে যাদের কোনো আর্থিক উপার্জন নেই, যারা খেতে পাচ্ছে না, দিন আনে দিন খায় এরা মানুষদের। তোমরা তো রোজগার করো, তোমাদের তো আর্থিক সংগতি আছে, বাড়িতে চাল ডাল আছে, তো বলতে হবে না। আমি এখন সব প্রথম থেকে সারি সারি সাজিয়ে রেখেছি, সব বাড়িতে ব্যবস্থা করে, কারকে কোনো অসুবিধা করতে হবে না। কিন্তু তাই বলে মিউনিসিপালিটি খাওয়াচ্ছে, ওরা খাবো না, মিউনিসিপালিটি সকলকে খাওয়াচ্ছে না, শুধুমাত্র সেই মানুষগুলোকে যারা খেতে পাচ্ছে না। ও তুমি যদি খেতে যাও তাহলে অসুবিধাটা কোন জায়গায় জানো? কোথায় কোথায় অসুবিধাটা? হচ্ছে এই জায়গায়, তুমি যে মানুষটার খাবারটা খেয়ে নেবে সেই জায়গায় একটা গরিব মানুষ কম খেতে পাবে, এটা বুঝতে পারো? ও তাহলে খেতে যাবো না বলছেন? নিশ্চয়ই যাবে না, নিশ্চয়ই যাবে না। তার কারণ তুমি যার খাবারটা খাবে একটা অভুক্ত মানুষের খাবার তুমি খাবে। কিন্তু আমাদের তো দেবুদা বললো সেটা কি এক কিলো চাল দিয়েছে, 500 আলু দিয়েছে, 2 কেজি কাচ্চি ঘানি তেল দিয়েছে, তারপর আমাদের তো যাওয়া উচিত বলুন, আমাদের তো একটা হক আছে। প্রত্যেক সাধারণ মানুষের দানেই চলছে এই ভান্ডারটা, বিভিন্ন ক্লাব সংগঠন থেকে চাল ডাল নুন তেল দিচ্ছে বলেই এই ভান্ডারাটা চলছে, নাহলে তো বন্ধ হয়ে যেত। তা সেখানে যদি প্রতিটা মানুষ যদি যারা যারা দান করেছে তারা যদি সবাই তাদের আত্মীয় স্বজনদের নিয়ে খেতে পৌঁছে যায় তাহলে তো সাধারণ মানুষ খেতে পাবে না, গরিব মানুষগুলো তো তারা তো অভুক্তই থেকে যাবে, তাহলে তো পিকনিক হয়ে গেল। এরকম ব্যাপার রে, তাহলে তো হলো না মনে হচ্ছে। না সত্যিই তো, এই যে মিউনিসিপ্যালিটির থেকে যারা খাবার দিচ্ছেন তারাও শুনে রাখুন, শুধু যাদের প্রয়োজন তারাই খাবারটি দিতে বাড়ির বাইরে আসুন, যাদের প্রয়োজন নেই দয়া করে বাড়িতেই থাকুন। আপনি বাড়িতে থাকলে অন্যের পেটে ভাত পৌঁছবে। আসি, হ্যাঁ চা ভালো মন্দ খাবো ভাবলো কেঁচিয়ে দিল। এই মিডিয়া দাদারা সব দিকে কেঁচিয়ে দেয়।